নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব যাত্রার শুভ মুহূর্তে আপনাদের স্বাগত। আমার নাম সায়ন্তন। প্রথমেই যেটা দিয়ে শুরু করব, আমার জন্ম, আমার কর্ম এবং তারপর ইউটিউবে কেন আসা। আমার জন্ম উত্তরবঙ্গে, তারপর কলকাতায় আসা, কলকাতায় পড়াশুনো, আমার কর্মসূত্রে দেশের বিভিন্ন জায়গায় থাকা, সেখানকার মানুষজনদের সাথে আলাপ করা, তাদেরকে জানা, এই সব করে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটি বেসরকারি সংস্থা অ্যাজ এ অপারেশন ম্যানেজার কাজ করি এবং আমার কিছু বিষয় নিয়ে শখ, সেইগুলো নিয়ে কথা বলবো। যেমন তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সিনেমা এবং স্পোর্টস। এছাড়াও আমার যেগুলো নিয়ে আলোচনা করতে বা পড়াশুনো করতে ভালো লাগে সেসব হলো ইতিহাস, রাজনীতি, দর্শন, এইসব। সিনেমা আমার মনের খুব কাছাকাছি একটা জায়গা এবং আমি কিছুদিন আগে একটা সিনেমা দেখছিলাম। এই সিনেমাটি বেসবল খেলাটিকে নিয়ে তৈরি। তো আপনারা সবাই জানেন আমেরিকাতে বেসবল খুব জনপ্রিয় একটি খেলা এবং সেখানে বেসবল লীগ হয় বিভিন্ন, এবং সেরকমই একটি ক্লাব অকল্যান্ড অ্যাথলেটিক্স, সেখানকার কোচ কাম ম্যানেজার হচ্ছেন ব্র্যাড পিট। ব্র্যাড পিট মুখ্য ভূমিকায় এই সিনেমাটিতে। এবং এই এই যে দলটি বা এই যে ক্লাবটি অকল্যান্ড অ্যাথলেটিক্স, সীমিত লোকবল, সীমিত অর্থ, এই সব নিয়ে ব্র্যাড পিট খুব অনামী খেলোয়াড়দের তুলে এনে তাদেরকে কোচিং করিয়ে কীভাবে আমেরিকান লীগ জেতে, এই 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 সিনেমাটি তার কথাই বলে। সিনেমাটি আপনারা নেটফ্লিক্স এবং অ্যামাজন দুটো জায়গাতেই পাবেন, আপনারা চাইলে দেখতে পারেন। যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন এবং যারা দেখেননি তারা আপনারা দেখতে পারেন এই সিনেমাটি। এই সিনেমাটি খুবই জনপ্রিয় একটি সিনেমা। এই সিনেমাটি ছটি ক্যাটাগরিতে অস্কারে নমিনেটেড হয়। এবং তো যে বিষয়টা মানে এই সিনেমাটা দেখার পরে যে বিষয়টা আমার মনে হয় যে কোচের ভূমিকা যে কোনো স্পোর্টিং ইভেন্টে খুব গুরুত্বপূর্ণ। মানে কোচের বেসিক্যালি কি হয় যে যে কোনো ক্লাবে বা যে কোনো স্পোর্টিং ইভেন্টে তো যারা পার্টিসিপেট করে তারা তো অলরেডি এই খেলাটি জেনে পারফর্ম করে তারপর আসেন। তো আলাদা করে কোচের নতুন করে শেখানোর কিছু নেই। কোচের যেটা ভূমিকা সেটা হচ্ছে যে কোচ টিমকে একত্রিত করতে শেখায়, কোচ টিমের মনোবল বাড়াতে সাহায্য করে এবং টিমকে মেন্টালি আপলিফ্ট করে। তো আমাদের দেশেও এরকম নামী কোচেরা আছেন। যেমন আপনারা সবাই জানেন রমাকান্ত আচরেকরের নাম, বা পুল্লেলা গোপীচন্দ নিজেও খুব বড় ব্যাডমিন্টন প্লেয়ার, তিনি অল ইংল্যান্ড যেতেন। এরকম উদাহরণ আমাদের দেশেও আছেন। আমাদের দেশে কোচেদের জন্য দ্রোণাচার্য পুরস্কারও দেওয়া হয় সরকার থেকে। তো এই এই যে কোচেদের যে ভূমিকা, একে কেন্দ্র করে একটি ঘটনা ফেব্রুয়ারি মাসের এই বছরই 2021-এর, যেটি খুব একটা খবর হয়নি কিন্তু আমার মনে হয় এই ঘটনাটি খুব গুরুত্বপূর্ণ আজকের কনটেক্সটে দাঁড়িয়ে আমাদের দেশের রাজনৈতিক এবং সামাজিক জীবনে। তো সেটা নিয়ে শুরু করা যাক, সেটা নিয়ে আপনাদেরকে কিছু বলি। তো যে খবরটি হয় সেটা হলো ওয়াসিম জাফরের নাম আপনারা সবাই জানেন। ওয়াসিম জাফর একজন খুব সাকসেসফুল টেস্ট প্লেয়ার, ইন্ডিয়ার হয়ে খেলেছেন এবং উনার রঞ্জি ট্রফিতে সবথেকে বেশি রান আছে। ওয়াসিম জাফর বেশ কিছু বছর আগে কোচিং শুরু করেন এবং তিনি বাংলাদেশ দলেরও কোচ ছিলেন, তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ ছিলেন। তো ওয়াসিম জাফর বেশ কিছুদিন আগে উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের
কোচ নিযুক্ত হন। উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ওনাকে অ্যাজ আ হেড কোচ হিসাবে নিয়ে আসে। তো এই ঘটনার আগেই যেটা যে বিষয়টা নিয়ে আমার মনে হয় একটু কথা বলা দরকার, সেই বিষয়টি হলো উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন বা উত্তরাখণ্ড অ্যাজ আ স্টেট। তো প্রথমে উত্তরাখণ্ড অ্যাজ আ স্টেট নিয়ে কথা বলি। উত্তরাখণ্ড আপনারা সবাই জানেন বিজেপি উত্তরাখণ্ডে 70টা সিটের মধ্যে 57টা সিট জিতে ক্ষমতায় আসে, সংখ্যা গরিষ্ঠ হয়ে মুখ্যমন্ত্রী হন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তো এবার আসা যাক উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনে। উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনে আমি তিনটি নাম নিয়ে কথা বলব। তাদের মধ্যে প্রথম নাম যার আসে তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের, ওনার নাম হচ্ছে সঞ্জয় রাওয়াত। সঞ্জয় রাওয়াত ত্রিবেন্দ্র সিং রাওয়াতের নেফিউ। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আর প্রত্যেকটি স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনে যে সরকার সেই স্টেটের ক্ষমতায় থাকে ডিসিশন মেকিংয়ে বা তার কার্যকারিতায়, সেখানে একটা ভূমিকা থাকে। তো আর যে দুজনের নাম বলবো, সেই দুজনের মাহিম বর্মা যিনি সেক্রেটারি উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের, এবং আরেকজন হচ্ছে নবনীত মিশ্রা যিনি টিম ম্যানেজার। তো এই তিনজন, সঞ্জয় রাওয়াত ভাইস প্রেসিডেন্ট, মাহিম বর্মা সেক্রেটারি এবং নবনীত মিশ্রা টিম ম্যানেজার। তো এরকম একটা গ্রুপে ওয়াসিম জাফরকে আনা হয়, এবং ওয়াসিম জাফর এসেই যেটা শুরু করে মুস্তাক আলিতে খারাপ পারফরমেন্সের পরে টিমকে রিফর্ম করার খুব দরকার ছিল, সেই কাজে ওয়াসিম জাফর লেগে পড়েন। এবং এবার যে অভিযোগটা আসে ওয়াসিম জাফর, কিছুদিন বাদে দেখা যায় যে ওয়াসিম জাফর রিজাইন করে। তো তারপরে এই বিষয়টি নিয়ে মিডিয়ায় খবর হয়, এবং তারপরে এই বিষয়টি নিয়ে যেটা জানা যায়, ওয়াসিম জাফরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় সেটি হলো কমিউনাল বায়াসনেস, মানে যে উনি মুসলিম খেলোয়াড়দেরকে বেশি প্রাধান্য দেন টিম সিলেকশনে, এবং তার থেকেও যে মারাত্মক অভিযোগ আনা হয় যে তিনি মৌলবি টিমে মৌলবিকে ইন্ট্রোডিউস করেন। তো এবার মৌলবি আপনারা সবাই জানেন, মৌলবিকে আনা বা কোনো কোনো স্টেট টিমে মৌলবি আসা বা এই অভিযোগটি খুব গুরুত্বপূর্ণ। এবং অভিযোগটি তারপরে যথারীতি যেটা হয়, ওয়াসিম জাফর প্রেসকে বিবৃতি দেন যে না, আমি এইগুলোর কোনোটার সাথেই যুক্ত ছিলাম না, এবং আমাকে অকারণে এই বিষয়গুলোর সাথে জড়িত করা হয়েছে। আরেকটা তথ্য উঠে আসে যে এই নবনীত মিশ্রা তিনি এবং মাহিম বর্মা, তো তারা দুজন টিম হার্ডলে তারা দুজন হিন্দু ধর্মীয় কিছু বাক্য উচ্চারণ করতে বাধ্য করে প্লেয়ারদের। তো এটা কোনো কমিউনাল টিম নয়, এটা একটা স্টেট টিম। তো এখানে কোনো ধর্মীয় বাক্য বলানো এটা ভারতবর্ষের সংস্কৃতি নয়। তো যাই হোক, এই বিষয়টি উঠে আসে। তারপর যেটা হয়, তারপর ওয়াসিম জাফর নিজের রেজিগনেশন দেন। ওয়াসিম জাফর এটাও বলেন যে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকতো এবং সে অভিযোগ প্রমাণিত হতো তাহলে তো আমাকে স্যাক করা হতো, আমি তো রিজাইন করতাম না। তো এরপরে যে ঘটনাটি ঘটে, এই খবরটা মিডিয়াতে ফ্ল্যাশ হওয়ার পরে মাহিম বর্মা যিনি সেক্রেটারি তিনি একটা স্টেটমেন্ট দেন প্রেসকে যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি এবং ওয়াসিম জাফর নিজের ব্যক্তিগত কারণেই ছেড়েছেন। কিন্তু এটা খুব পরিষ্কার আগের তথ্য থেকে যে যেই ঘটনাটি ঠিক নয়, এবং তার জন্যে কী কারণে ওয়াসিম জাফর রিজাইন করেছে, ওয়াসিম জাফর সেখানে খুব ক্লিয়ারলি কিছু স্টেটমেন্ট দিয়েছেন, এবং সেগুলো আমি এখানে আপনাদেরকে রাখবো, সেগুলো আপনারা দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ঘটনাটি কী হয়েছে। এটা নিয়ে তারপরে কোনো খবর হয় না, কিন্তু আমার মনে হয় যে এই খবরটি বা এই ঘটনাটি আমাদের এই সময়ে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ, এবং
গুরুত্বপূর্ণ আরও এই কারণে যে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ ঘটানো, অকারণে প্রত্যেকটি ইস্যুকে হিন্দু মুসলিম এর 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 মাধ্যমে দেখা বা একটা কমিউনাল ডিসব্যালেন্স তৈরি করা, তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে কথা বলাটা দরকার। এবং যেখানে আমি প্রথমেই বলছিলাম যে কোচেদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, এবং যদি আজকে কোচেদের এই সিচুয়েশন তৈরি হয় তাহলে আমরা ভবিষ্যতে কোনো ভালো কোচ পাবো না, এবং ভালো খেলোয়াড়রা বা ভালো কোচিং স্টাফরা তারা আরও উদ্যোগী হবেন না কোচিং করানোর জন্যে। তার সাথে সাথে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের দেশের সামাজিক ব্যবস্থায় একটা সমস্যা, যেটা 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 অলরেডি হচ্ছে, সেটা আপনারা নিজেরাও জানেন, আপনারা বিভিন্ন খবর বা বিভিন্ন ঘটনায় আপনারা দেখেছেন সেগুলো। তো এগুলো নিয়ে আপনাদের কী মতামত আপনারা জানান, আর আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাপোর্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করুন, আর ভবিষ্যতে আমাকে জানাবেন কী নিয়ে আরও কথা বলা যায়। আমি সেসব জিনিসগুলো নিয়ে আরও কথা বলার চেষ্টা করব, তথ্য এবং এটা নিয়ে আমার কী মনে হয় আমি সেসব বক্তব্য রাখব। আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, তাতে আমি আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি। ভালো থাকবেন, নমস্কার।